नमस्कार बंधुरा, आमि सुदेशना चले एलाम आबार एकटी नतून ब्लग निये। आज के चले एलाम नार्सारिते। नार्सारिते एसे एखाने किछु पिटुनिया आमि निएछि एबं किछु गादा गाछ निएछि। गादार तो विभिन्न धरनेर नाम हय, तो आमि कोन गादा निएछि ता बोलते पारबो ना, तबे गाछगुलो भालो देखे निएछि। एबं एई टाइमे आमि নিচ্ছি কারণ শীতকালে প্রচুর ফুল পাবো, তাই এই ছোট্ট গাছগুলোকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আর নার্সারির ভাইয়েরা এইভাবে আমাকে কাগজে মুড়ে দিয়ে দিচ্ছেন যাতে নষ্ট না হয়ে যায়। খুবই ছোট ছোট চারা গাছ, তো এবার একসাথে অনেকগুলো নিচ্ছি, তাই যদি নষ্ট হয়ে যায় তাই জন্য এই ব্যবস্থা করছে। আর বাড়িতে এসে দেখো, বিকেলবেলা আমি এই থামপট থেকে প্রতিস্থাপন করেছি 6 ইঞ্চি পটে। একবারে যে ছোট ছোট পটগুলো বাজারে যেগুলো পাওয়া যায়, একবারে খুবই ছোট, সেগুলোকে থামপট বলে। আর এইগুলো হচ্ছে 3 থেকে 6 ইঞ্চি পট, টবও বলতে পারো। তো এইগুলো আমার কিছু প্লাস্টিকের টব ছিল, তো আর মাটির টবগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এইগুলোতে আমি প্রতি বছরই গাছ করে নিই। এর আগে দেখেছো, এই দেখো এইগুলো হচ্ছে থামপট, এইভাবে ওরা দিয়েছিল এই থামপটে। এগুলো তো একবারে যখন ছোট গাছ থাকে, বীজ থেকে যখন তৈরি করা হয় তখন এই পটেই তৈরি করা হয়, আর তারপরে বাজারে বিক্রি করা হয়। তো অনেকে আবার বালির মধ্যে একসাথে বসিয়ে নেন, তারপরে থামপটে আবার দিয়ে থাকেন। তো যাই হোক, আমি এখানে বসে এগুলো সব রেডি করে নিয়েছিলাম। তো অনেকটা সন্ধে হয়ে গেছে, রাতও হয়ে এসেছে, এতগুলো গাছ এইভাবে তৈরি করে, মাটি তৈরি করে লাগাতে গিয়ে। তো মাটি তৈরি আমি কিভাবে করেছি সেটা বলছি। কেঁচো সার এবং বাগানের মাটি দিয়ে আমি মাটি তৈরি করেছি। তো এইভাবে আমি প্রতিস্থাপন করে নিলাম। আর একটি জিনিস দেখো, কি পরিমাণে শিউলি ফুল হয় আমার বাগানে, সেটা তো তোমাদের দেখেছি এই ছোট্ট গাছে। তো এই সন্ধেবেলা যখন আমি ছাদে এসেছি, তো তারই একটি রূপ তোমাদের দেখালাম। সবে 20 থেকে ফুটছে শিউলিগুলি। তো এই শিউলি ফুলের একটু পরেই এই শিউলি থেকে ফুল হয়ে যাবে। এখন জাস্ট সন্ধে হয়েছে, সন্ধে প্রায় 6টা সাড়ে 6টা হবে। তো এইগুলো যখন 8টা সাড়ে 8টা হবে তখন এগুলো থেকে ফুল হয়ে যাবে। তো একটি দৃশ্য তোমাদের দেখালাম, এর আগেও একবার মনে হয় দেখিয়েছি রাতের বেলা শিউলি গাছ। তো আজকে পুরো 20 থেকে ফুল হওয়া কিভাবে হয় সেইটি তোমাদের দেখালাম। আর এই শিউলি পাতা কত উপকার জানো, প্রচুর উপকারী একটা পাতা। এখান থেকে চা হয়, বা এখান থেকে আমরা এই পাতাগুলো থেকে বড়া করেও খেতে পারি। আর এই শিউলি পাতা অনেক আয়ুর্বেদিক কাজে লাগে। তো সবার বাড়িতেই কিন্তু আমি মনে করি একটি শিউলি গাছ রাখা দরকার সময়ে অসময়ে। এবং এই পাতা একটু তেতো, তবে এর বড়া খেতে কিন্তু খুবই ভালো। এই দেখো এইগুলো হচ্ছে, এই যে ফুলগুলো ফুটে বেরোবে আর কি, একটু একটু করে ছাড়ছে। শিউলি ফুল অনেকের বাড়িতে হতে চায় না, তবে এর কিছু টিপস রয়েছে, যেগুলিতে একটি টিপস এমন আছে যেটি করলে খুব ভালো গাছও হবে ফুলও হবে। সেটি হচ্ছে, যখনই ফুল আসবে না তার আগে ডগাগুলোকে ছাড়তে হবে এবং খোল জল দিতে হবে মাসে একবার। তো এই টিপসটি দিতে পারলে দেখবে প্রচুর খাটনির কোনো দরকার নেই, শিউলি ফুল আপনা আপনিই হবে। অনেকে হাড়ের গুঁড়ো শিংকুচি দিতে চায় না, যেহেতু পুজোর ফুল হিসেবে অনেকে ব্যবহার করে বলে বা বিভিন্ন কাজে লাগে বলে। তো অর্গানিক ক্ষেত্রে এইগুলো বাদাম খোল, নিম খোল বা এমনি খোল, সর্ষের খোল দিতে পারো। তো সেক্ষেত্রে খুবই ভালো হবে। আর মাঝে মাঝে একটি ফাঙ্গিসাইড দিয়ে রেখো, এবং এর পোকামাকড়ের থেকে দূরে থাকতে হলে নিম তেল ব্যবহার করো সপ্তাহে একদিন, তাহলে দেখবে কোনো কিছুই পোকাও হবে না। আর ওর পোকা খুব একটা লাগে না, এই প্রজাপতি টাইপের, শুয়োপোকা টাইপের হয়। তো নিম তেল ব্যবহার করলে আর কিছুই লাগবে না।
আর এই যে পটগুলোকে আমি রেডি করেছিলাম, এইবার আমি এগুলোকে জল দিয়ে রাখছি এবং শেডের তলায় রাখছি। তিন দিন আমি শেডের তলায় রাখবো, তারপরে এগুলোকে রোদে বার করব। তো আজ এই ছিল আমার বাগান পরিচর্যা। তাহলে কেমন লাগলো বন্ধু জানিও, আর তোমরাও বাগান করা শুরু করো, শীত এসে পড়লো। তো চলো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের আবার একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।